গ্রামের নাম ভবানীপুর। ভোলা জেলার দৌলত খানের ভাটিতে মেঘনাপাড়ের একটি সাধারণ গ্রাম। প্রায় 2000 পরিবারের বাস এই ভবানীপুরে। গ্রামের 95% জেলে পরিবার। ইলিশ মাছ ধরে জীবিকা নির্বাহ এদের একমাত্র অবলম্বন। এমনি ভাবে পদ্মা, মেঘনা, যমুনা ও উপকূলীয় অঞ্চলের 40টি জেলার প্রায় 4.5 লক্ষ পরিবারের জীবন জীবিকা ইলিশ আহরণে সম্পৃক্ত। সেই সঙ্গে ইলিশের বাজারজাতকরণ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, রপ্তানি, জাল, নৌকা ইত্যাদি তৈরিতে আরও 24 থেকে 25 লক্ষ লোকের কর্মসংস্থানের একটি বিশাল ক্ষেত্র বাংলাদেশের ইলিশ। টেনুয়ালোসা ইলিশা বা ইলিশ আমাদের জাতীয় মাছ, একক প্রজাতি হিসেবে সর্ববৃহৎ এবং গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ। বাংলাদেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় 13%। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2011-2012 অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল প্রায় 3,50,000 মেট্রিক টন। এর মধ্যে নদ নদী ও উপকূলীয় এলাকা থেকে 1,14,470 মেট্রিক টন এবং বঙ্গোপসাগর থেকে 2,32,037 মেট্রিক টন। অর্থাৎ সাম্প্রতিক সময়ে অভ্যন্তরীণ নদ নদীর চেয়ে বঙ্গোপসাগরে ইলিশ উৎপাদন বেশি। উল্লেখ্য, গেল অর্থ বছরে 8,539 মেট্রিক টন ইলিশ রপ্তানির বিপরীতে 352.5 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। সারা বিশ্বে প্রতি বছর ইলিশের উৎপাদন প্রায় 5 থেকে 6 লক্ষ মেট্রিক টন। এর মধ্যে বাংলাদেশে 50 থেকে 60%, মিয়ানমারে 20 থেকে 25%, ভারতে 15 থেকে 20% ও অন্যান্য দেশে 5 থেকে 10%। এক সময় ছিল যখন বাংলাদেশের প্রায় সব নদ নদীতে ইলিশ পাওয়া যেত। কালক্রমে নদীর প্রবাহ ও নাব্যতা হ্রাস পাওয়ায় দেশের নদীসমূহে ইলিশের উৎপাদন কমে যায়। বর্তমানে ইলিশের প্রধান আহরণ এলাকা হচ্ছে মেঘনা নদীর নিম্নাঞ্চল, তেঁতুলিয়া, আড়িয়াল খাঁ, ধর্মগঞ্জ, নয়াভাঙ্গানি ইত্যাদি নদ নদী ও বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল। ইলিশ মাছের জীবন বিচিত্রময়। ইলিশ পানিতে উজান স্রোতে দ্রুত গতিতে সাঁতার কেটে চলে এবং খাদ্য ও ডিম পাড়ার প্রয়োজনে সাগরের লবণাক্ত পানি হতে উপকূলীয় নদ নদীতে আসে। সেখানে আধা লবণাক্ত পানির পরিবেশে পরিপক্ক স্ত্রী ইলিশ ডিম ছাড়ে। একই সময়ে পরিপক্ক পুরুষ ইলিশ ওইসব এলাকায় বিচরণ করে। স্ত্রী ইলিশ ডিম ছাড়ার সাথে সাথেই পুরুষ ইলিশ ভাসমান ডিমগুলোকে নিষিক্ত করে। ডিম ছাড়ার পর মা ইলিশ পুনরায় সাগরে ফিরে যায়। ভাসমান নিষিক্ত ডিম থেকে 2 দিনের মধ্যেই রেণু ফুটে বের হয় এবং রেণুপোনা ধীরে ধীরে বড় হয়ে মিঠা পানির নদ নদীতে চলে আসে। এভাবেই 2 থেকে 3 মাস সময়ে তারা কিশোর ইলিশ বা জাটকায় পরিণত হয়। আবার জাটকা ইলিশ পরিপক্কতার জন্য নদী থেকে সাগরে চলে যায় এবং একই নিয়মে প্রজননের জন্য সাগর থেকে পুনরায় উপকূলীয় অঞ্চলে আসে। ইলিশ সাধারণত সারা বছরই কম বেশি প্রজনন করে থাকে। তবে ইলিশের পরিপক্কতার সূচক GSI বা স্পেন্ট ফিশ পর্যবেক্ষণ করে বছরে 2 বার প্রজনন মৌসুম হিসেবে সেপ্টেম্বর অক্টোবর বা ভাদ্র আশ্বিন এবং জানুয়ারি ফেব্রুয়ারি বা অগ্রহায়ণ পৌষ মাসকে চিহ্নিত করা হয়েছে। এ সময় মা ইলিশ ভরা পূর্ণিমার আগের 7 দিন, পূর্ণিমার দিন এবং পূর্ণিমার পরবর্তী 7 দিন প্রজনন করে থাকে। ইলিশের প্রধান 4টি প্রজনন এলাকা হচ্ছে মেঘনা নদীর মৌলভীর চর, কালীর চর, মনপুরা দ্বীপ
ঢলচর সহ পটুয়াখালীর কলাপাড়ার লতা চাপালি পয়েন্ট, ভোলার তজুমুদ্দিনের পশ্চিমে সৈয়দ আউলিয়া পয়েন্ট, কুতুবদিয়ার গন্ডামারা পয়েন্ট, চট্টগ্রামের মিরেশ্বরাইয়ের ময়ানি পয়েন্ট সহ উপকূলীয় অঞ্চলের প্রায় 7,000 বর্গ কিলোমিটার। ইলিশের ডিম ফুটে রেণু হওয়ার পরপরই এরা প্রাথমিক অবস্থায় মোহনা ও উপকূলীয় অঞ্চলে বিচরণ করে। কিছুটা বয়প্রাপ্ত হলে খাদ্যের সন্ধানে মিঠা পানির নদ নদীতে চলে আসে, ফলে নভেম্বর বা ডিসেম্বরে উপকূলীয় অঞ্চলে এবং জানুয়ারি থেকে মে মাসে মেঘনা নদীর অববাহিকায় ব্যাপক জাটকা ধরা পড়ে। এছাড়াও মহানন্দা, পদ্মা, যমুনা, মেঘনা, কীর্তনখোলা, কারখানা, তেঁতুলিয়া, বিষখালি, পায়রা, আগুনমুখা, বুড়ীশ্বর, বলেশ্বর, রূপসা, শিবসা ও পশুর সহ দেশের সকল প্রধান নদ নদীতেও এ সময় প্রচুর পরিমাণে জাটকা পাওয়া যায়। এই সমস্ত অঞ্চলে নির্বিচারে জাটকা আহরণ ও নানাবিধ কারণে ইলিশের সহনশীল আহরণ অনেকটাই আজ হুমকির সম্মুখীন। এই প্রেক্ষাপটে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণালব্ধ ফলাফল ও সুপারিশ ক্রমে মৎস্য অধিদপ্তর ইলিশের সহনশীল আহরণ এবং ইলিশ সংরক্ষণ ব্যবস্থাপনায় নানা রকম কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মা ইলিশ রক্ষা কার্যক্রম, জাটকা রক্ষা ও অভয়াশ্রম প্রতিষ্ঠা কার্যক্রম, কারেন্ট জাল ব্যবহার, বাজারজাতকরণ ও উৎপাদন নিষিদ্ধকরণ কর্মসূচি, জেলেদের বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তা কর্মসূচি। বাংলাদেশে ইলিশ উৎপাদনে মা ইলিশ রক্ষা ও সুষ্ঠু প্রজনন নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর বা ভাদ্র আশ্বিনের ভরা পূর্ণিমার জোয়ের সময় 11-15 দিন ইলিশের প্রজনন এলাকাসহ উপকূলীয় অঞ্চলের প্রায় 7,000 বর্গ কিলোমিটার জুড়ে মা ইলিশ রক্ষায় নানা কর্মসূচি পরিচালনা করা হয়। ইলিশ উৎপাদনের সমুন্নত ধারা অক্ষুণ্ণ রাখার জন্য জাটকা রক্ষা ও অভয়াশ্রম প্রতিষ্ঠা কার্যক্রম আর একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই কর্মসূচিতে 1 মার্চ থেকে 30 এপ্রিল চাঁদপুরের ষাটনল থেকে চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদী এবং মতলবের পদ্মা মেঘনার সংযোগ অংশের 20 কিলোমিটার, ভোলার শাহবাজপুর চ্যানেল ও তেঁতুলিয়া নদীর অংশ, শরীয়তপুরের নড়িয়া থেকে ভেদরগঞ্জ এবং 1 নভেম্বর থেকে 31 জানুয়ারি পটুয়াখালীর আন্ধারমানিক অঞ্চলে চিহ্নিত জাটকা বিচরণ এলাকায় অভয়াশ্রম প্রতিষ্ঠা করে জাটকা ধরা নিষিদ্ধ করা হয়েছে। অবাধে জাটকা নিধনের প্রধান কারণ কারেন্ট জাল, তাই জাটকা বিচরণ এলাকায় কম ফাঁসের কারেন্ট জাল, প্রচলিত বাধা জাল, বেহুন্দি জাল ইত্যাদি উৎপাদন ও বাজারজাত নিষিদ্ধকরণ সহ সারা বছর ব্যাপী 9 ইঞ্চির কম জাটকা ধরা নিষিদ্ধ করা হয়েছে। জাটকা আহরণ নিষিদ্ধকালীন সময়ে সরকারিভাবে জেলেদের বিকল্প কর্মসংস্থান ও তাদের খাদ্য নিরাপত্তায় খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উল্লেখযোগ্য সুপারিশ হচ্ছে মা ইলিশ সংরক্ষণ ও অবাধ প্রজনন নিশ্চিত কল্পে নতুন নতুন অভয়াশ্রম চিহ্নিতকরণ, জাটকা আহরণ সম্পূর্ণরূপে বন্ধ করা সহ ইলিশের আবাসস্থল সংরক্ষণ ও উন্নয়ন করা, ইলিশ পরিবহন প্রক্রিয়াজাতকরণ এবং বাজার ব্যবস্থা উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণ করা, ইলিশ এবং জাটকা আহরণকারী জেলেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও স্থায়ী বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা, ইলিশ গবেষণা অব্যাহত রাখা ও প্রায়োগিক গবেষণা কার্যক্রম বাস্তবায়ন করা, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা। ইলিশ উৎপাদনের শতকরা 90% আসে বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের তীরবর্তী বঙ্গোপসাগর ও অভ্যন্তরীণ নদ নদী থেকে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে মা ইলিশ রক্ষা, জাটকা আহরণ নিষিদ্ধকরণ
তথা ইলিশ সংরক্ষণ ব্যবস্থাপনায় কার্যকরী পদক্ষেপের কারণে এ অঞ্চলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে আশাতীত। ঝাটকা অভিযান, মা ইলিশ এবং বন্ধ করিয়া দিছে দেওয়াতে আমরা বড় বড় ইলিশ পাইতেছি এবং এই ইলিশ মাছ আহরণ করে আমরা প্রচুর টাকা আমদানি করতেছি। অদূর ভবিষ্যতে এই বৃদ্ধির হার কতটুকু স্থায়ী হবে তা নির্ভর করছে ইলিশ ব্যবস্থাপনায় বাংলাদেশ, মায়ানমার ও ভারতের ত্রিদেশীয় সমন্বিত উদ্যোগের উপর। এবং এই গবেষণাকে যদি আরও সরকার বাড়িয়ে দেয় তো আমাদের এই গবেষণা অনুসারে মাছ মারা খুব সম্ভব রইব এবং আমরা ওই মাছ ধরিয়া জেলেরাও উপকৃত হইব। এরই প্রেক্ষাপটে ইলিশ ব্যবস্থাপনা ও সংরক্ষণের লক্ষ্যে 2010 সাল থেকে আঞ্চলিক BOBLME বা বে অব বেঙ্গল লার্জ মেরিন ইকোসিস্টেম প্রকল্পের আওতায় বাংলাদেশ, মিয়ানমার, ভারত এক অভিন্ন পন্থায় ইলিশের জীববিদ্যা ও মজুদ অবস্থা নিরূপণে কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রকল্প আশা করে ত্রিদেশীয় ইলিশ ব্যবস্থাপনার এই কার্যক্রমে মায়ানমার ও ভারতের নদ নদীতে ইলিশ প্রজনন এলাকায় মা ইলিশ সংরক্ষণ ও অবাধ প্রজননে অভয়াশ্রম চিহ্নিত করে প্রজননকালীন 11-15 দিন সময়ে ইলিশ আহরণ সম্পূর্ণ বন্ধ রাখা প্রয়োজন। জাটকার বিচরণ এলাকাসমূহে অভয়াশ্রম ঘোষণা করে জাটকা আহরণ সম্পূর্ণ বন্ধ রাখা প্রয়োজন। এই সমস্ত কর্মসূচির সফল বাস্তবায়নে তিন দেশই অভিন্ন ইলিশ ও জাটকা সংরক্ষণ ব্যবস্থাপনার সমন্বিত উদ্যোগের মধ্য দিয়েই বাংলাদেশ, মায়ানমার ও ভারত জুড়ে ইলিশ সম্পদের প্রাচুর্যতা আরও সমৃদ্ধশালী হবে, এটাই সকলের প্রত্যাশা।